আমাদের দেশের অধিকাংশ মানুষই স্যামসাংকে হয়তো শুধু মোবাইল এবং ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবেই চেনেন। কিন্তু জেনে অবাক হবেন, জাহাজ থেকে শুরু করে বড় বড় ভবন, যুদ্ধবিমান সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র যেমন ট্যাঙ্ক, হেলিকপ্টার ইঞ্জিন ইত্যাদিও তৈরি করে থাকে স্যামসাং। এমনকি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খালিফা, সেটির নির্মাতা প্রতিষ্ঠানও স্যামসাং। তাই এখন মনে প্রশ্ন জাগতেই পারে, স্যামসাং আসলে কত বড়? 1938 সালে প্রতিষ্ঠার পর থেকেই দক্ষিণ কোরিয়ার মোট জিডিপিতে স্যামসাংয়ের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। বর্তমানে দক্ষিণ কোরিয়ার প্রায় 17% জিডিপি আসে স্যামসাং থেকেই, আর এ থেকেই ধারণা করা যায় স্যামসাংয়ের পরিসীমাটা আসলে কত বড়। সব মিলিয়ে স্যামসাংয়ের রয়েছে প্রায় 80টি অঙ্গ প্রতিষ্ঠান। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল স্যামসাং ইলেকট্রনিক্স, স্যামসাং মোবাইল, স্যামসাং টেলিকমিউনিকেশন, স্যামসাং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, রিনাল্ড স্যামসাং মোটরস, স্যামসাং মেডিকেল সেন্টার ইত্যাদি। যদি স্যামসাংয়ের জাহাজ নির্মাণ শিল্পের কথা আসে, আমরা অনেকে হয়তো জানতামই না স্যামসাং জাহাজও নির্মাণ করে। অথচ অবাক করার মতো বিষয় হচ্ছে, আয়ের দিক থেকে স্যামসাংয়ের জাহাজ নির্মাণ কেন্দ্রটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান। অন্যদিকে এই কেন্দ্রের আয়তন 40 কোটি বর্গফুট, যা প্রায় 5204টি ফুটবল মাঠের সমান। আমাদের অজানা স্যামসাংয়ের আরেকটি বিশাল প্রতিষ্ঠান হল স্যামসাং জীবন বিমা। স্যামসাংয়ের এই বিমা প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বিমা প্রদানকারী প্রতিষ্ঠান। আর শুধু দক্ষিণ কোরিয়াতেই নয়, দক্ষিণ কোরিয়ার বাইরে বিভিন্ন দেশেও রয়েছে এর শাখা। অন্যদিকে নিজ দেশকে সুরক্ষিত রাখার ক্ষেত্রেও স্যামসাংয়ের ভূমিকা কম নয়। নিজ দেশের সেনাবাহিনীর জন্য স্যামসাং নিয়মিত তৈরি করে থাকে বিভিন্ন যুদ্ধবিমান, ট্যাঙ্ক, হেলিকপ্টার ইঞ্জিন, রোবট সহ আরও বিভিন্ন জিনিসপত্র। এমনকি দক্ষিণ কোরিয়ার প্রথম যুদ্ধবিমান KF-16ও তৈরি করেছিল স্যামসাং। এছাড়াও তারা SGR-A1 নামে একটি রোবোটিক মেশিন গান তৈরি করেছে, যা টার্গেটকে 3.2 কিলোমিটার দূর থেকে চিহ্নিত করে গুলি করতে পারে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার সেউলে স্যামসাংয়ের মূল সদর দপ্তর অবস্থিত, যার নাম স্যামসাং ডিজিটাল সিটি। এই স্যামসাং সিটিতে বর্তমানে কর্মরত আছেন লক্ষাধিক কর্মী, আর পুরো পৃথিবী জুড়ে স্যামসাংয়ের আছে প্রায় 5 লক্ষাধিক কর্মী। অন্যদিকে স্যামসাংয়ের বার্ষিক আয় 300 বিলিয়নেরও বেশি। তবে স্যামসাং যে শুধু আয় করে যাচ্ছে, কোনো সামাজিক কাজে তা ব্যয় করছে না, বিষয়টা এমনও নয়। বিভিন্ন সামাজিক কাজে স্যামসাং নিয়মিত উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। যেমন তাদের নিজস্ব মেডিকেল সেন্টারে তারা বছরে প্রায় $100 মিলিয়ন ব্যয় করে, যেখানে রয়েছে 1200 জন ডাক্তার এবং 2300 নার্স। এছাড়া গবেষণা খাতেও রয়েছে স্যামসাংয়ের ব্যাপক অবদান। প্রতি বছর স্যামসাং প্রায় 14 বিলিয়নের বেশি অর্থ ব্যয় করে গবেষণা খাতে, আর এসব গবেষণার উপর ভিত্তি করেই স্যামসাং প্রতিনিয়ত উৎপাদন করছে নতুন নতুন পরিবেশ বান্ধব পণ্য, যা আমাদের জীবনকে করে তুলছে আরও সহজ। সময়ের সাথে সাথেই সব কিছুই পরিবর্তনশীল, আর এই পরিবর্তনের সাথে যারা খাপ খাইয়ে নিতে পারে শেষ পর্যন্ত টিকে থাকে তারাই। স্যামসাং নিজেকে পরিবর্তনের এই কাজটা প্রতিনিয়ত খুব ভালোভাবে করে চলেছে বলেই বছরের পর বছর ধরে এখনও এভাবে স্বমহিমায় টিকে আছে স্যামসাং।